হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের মাঝে রিভিউ দেবো আইভোরাল ট্যাবলেট সম্পর্কে। তো এই ট্যাবলেটটি কিসের জন্য ইউজ করা হয় এবং কীভাবে ইউজ করতে হবে, এবং এটি ইউজ করার আগে আমাদের কী কী প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এটি ইউজে আমাদের কী সাইড এফেক্ট হতে পারে, এবং সমস্ত কিছু তথ্য শেয়ার দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আইভরাল ট্যাবলেট। তো এটার মধ্যে দুটি কম্বিনেশন আছে, অ্যালবেন্ডাজল অ্যান্ড আইভারম্যাকটিন। তো এখানে অ্যালবেন্ডাজল আছে 400 mg, অ্যান্ড আইভারম্যাকটিন আছে 6 mg। তো এটার মার্কেট ফার্স্টে দেখা দিচ্ছি তোমাদেরকে, 34 অর্থাৎ 34 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে এই আইভরাল ট্যাবলেটটিকে। তো এটির মেনলি প্যারাসাইট ওয়ার্ম ইনফেকশনে এটিকে ইউজ করা হয়ে থাকে। তো যাদের কৃমির সংক্রমণ হয়েছে এবং তাদের জন্য মেনলি এটিকে ইউজ করা হয়ে থাকে, ওয়ার্ম বা কৃমির যে ইনফেকশন আছে সেই ইনফেকশন কমাতে। তো যাদের খাওয়ার পরে পায়খানার চাপ লাগে এবং পেট খারাপের মতো সমস্যাগুলো দেখা যায়, তো সেক্ষেত্রে ওয়ার্ম ইনফেকশন অর্থাৎ কৃমির সংক্রমণ হতে পারে। এবং অনেকের আছে খাদ্য গ্রহণ করে এবং খাদ্যবস্তু সেবন করে কিন্তু সেটি শরীরে কোনো কাজেই লাগে না, এবং খাদ্যের যে প্রোটিন মিনারেলস অ্যান্ড ভিটামিনগুলি আছে, তো সেগুলি আমাদের যে পেটের মধ্যে যে ওয়ার্ম ইনফেকশন হয়েছে, তো সেই কৃমিগুলো আমাদের প্রোটিন ভিটামিন এবং নিউট্রিশন যেগুলো আছে খাদ্যের, তো সেগুলি সমস্ত কিছু শোষণ করে ফেলে, এবং যার ফলে আমাদের শরীর ধীরে ধীরে উইকনেস ও দুর্বলতা ফিল করে। তো সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ম ইনফেকশন কমাতে এই আইভরাল ট্যাবলেটটিকে ইউজ করতে পারি ডক্টরের পরামর্শ নিয়ে। তো এটি ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে, তারপরে ইউজ করবে। তো যাদের বয়স কম, তো তারা সাধারণত ডাবল প্রিপারেশনের অর্থাৎ অ্যালবেন্ডাজল অ্যান্ড আইভারম্যাকটিন প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তো যাদের বয়স কম তারা শুধু অ্যালবেন্ডাজল 400 mg যে ট্যাবলেট আছে মার্কেটে, তো সেটিকে নিতে পারো। এবং যাদের বয়স বেশি এবং অর্থাৎ কৃমির ইনফেকশনও অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে ডাবল প্রিপারেশন ইউজ করতে পারো ডক্টরের পরামর্শ নিয়ে, অ্যালবেন্ডাজল অ্যান্ড আইভারম্যাকটিন। তো এটি নেওয়ার আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? তো যেসব মহিলারা গর্ভবতী এবং প্রেগনেন্ট আছে, তো তারা এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারবে না এবং এটিকে ব্যবহার করতে পারবে না ওয়ার্ম ইনফেকশনে। তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে তাদেরকে। তো এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে? তো নর্মালি সাইড এফেক্ট সেরকম কিছু দেখা যায় না। তো এটি নেওয়ার পর সাধারণত একটি উইকনেস অর্থাৎ দুর্বলতা ফিল আসতে পারে, এবং যাদের লিভার সম্পর্কে কোনো রকম প্রবলেম বা কোনো কিছু রোগ আছে, তো সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবে, তারপরে এটিকে ইউজ করবে। তো ছোটো বাচ্চাদের যদি ওয়ার্ম ইনফেকশন হয় কৃমির ইনফেকশন, তো সেক্ষেত্রে তারা সাসপেনশন রূপে যে সিরাপগুলি আছে, তো সেগুলি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। তো আজ এই ছিল রিভিউ আইভরাল ট্যাবলেট সম্পর্কে। তো রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।